মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশ নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। সাকিব তাসকিনরা মাঠে নামলেও হেড কোচ চন্ডিকা যোগ দেননি অনুশীলনে। মুম্বাইয়ে মঙ্গলবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা তো দূরে থাক, মুম্বাইয়ের আবহাওয়া সম্পর্কে খুব একটা ধারণা ছিল না বাংলাদেশ দলের, তাই সমুদ্র পাড়ের আর্দ্রতাতেই যেন কাবু হওয়ার শঙ্কা ছিল। এ কারণে নির্ধারিত সময়ের 50 মিনিট আগেই শুরু অনুশীলন। অনুশীলনে দলের সব সদস্য অংশ নিলেও মাঠে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হোটেলেই ছিলেন তিনি। হাথুরুর থাকা না থাকা নিয়ে দুশ্চিন্তা নেই, যাদের নিয়ে দুশ্চিন্তা ছিল সেই সাকিব আর তাসকিনকে মাঠে দেখে কেটে যায় শঙ্কা। অবশ্য একবার সাকিবের অস্বস্তি চোখে পড়েছে, বড় শট খেলার চেষ্টা করেছেন ব্যাটাররা, তবে ম্যাচে এর কত ভাগ কাজে লাগাতে পারবেন তার উপর নির্ভর করবে দলের সাফল্য। মুম্বাইয়ের ওয়াংখেড়ে এখনও এক বড় রহস্য বাংলাদেশ দলের জন্য। সমুদ্র তীরের এই স্টেডিয়ামের আবহাওয়া কন্ডিশন এখনও সুখকর অনুভূতি দিচ্ছে না টাইগারদের। তবে সচিন ধোনিদের শেষবার বিশ্বকাপ জয়ের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই মাঠ থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে এখন পুরোপুরি প্রস্তুত সাকিব আল হাসানের দল। অধিনায়ক সাকিবের নিজের খেলা নিশ্চিত না হলেও পুরো দল মানছে মাত্র একটি জয় পাল্টে দিতে পারে দলের মানসিকতা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশ নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। সাকিব তাসকিনরা মাঠে নামলেও হেড কোচ চন্ডিকা যোগ দেননি অনুশীলনে। মুম্বাইয়ে মঙ্গলবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা তো দূরে থাক, মুম্বাইয়ের আবহাওয়া সম্পর্কে খুব একটা ধারণা ছিল না বাংলাদেশ দলের, তাই সমুদ্র পাড়ের আর্দ্রতাতেই যেন কাবু হওয়ার শঙ্কা ছিল। এ কারণে নির্ধারিত সময়ের 50 মিনিট আগেই শুরু অনুশীলন। অনুশীলনে দলের সব সদস্য অংশ নিলেও মাঠে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হোটেলেই ছিলেন তিনি। হাথুরুর থাকা না থাকা নিয়ে দুশ্চিন্তা নেই, যাদের নিয়ে দুশ্চিন্তা ছিল সেই সাকিব আর তাসকিনকে মাঠে দেখে কেটে যায় শঙ্কা। অবশ্য একবার সাকিবের অস্বস্তি চোখে পড়েছে, বড় শট খেলার চেষ্টা করেছেন ব্যাটাররা, তবে ম্যাচে এর কত ভাগ কাজে লাগাতে পারবেন তার উপর নির্ভর করবে দলের সাফল্য। মুম্বাইয়ের ওয়াংখেড়ে এখনও এক বড় রহস্য বাংলাদেশ দলের জন্য। সমুদ্র তীরের এই স্টেডিয়ামের আবহাওয়া কন্ডিশন এখনও সুখকর অনুভূতি দিচ্ছে না টাইগারদের। তবে সচিন ধোনিদের শেষবার বিশ্বকাপ জয়ের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই মাঠ থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে এখন পুরোপুরি প্রস্তুত সাকিব আল হাসানের দল। অধিনায়ক সাকিবের নিজের খেলা নিশ্চিত না হলেও পুরো দল মানছে মাত্র একটি জয় পাল্টে দিতে পারে দলের মানসিকতা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।